নমস্কার। প্রাণারামের মাধ্যমে সম্প্রচারিত ভারত কথার গ্রন্থিমোচনে 107তম পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। মহাত্মা অনন্তলালের অসীম প্রভায় আমরা প্রতিদিন শুনে চলেছি পূর্ণ ভারত কথা। সায়ঙ্গ সভায় বীর্যলব্ধা বিদগ্ধা রমণীটিকে আপনার করে পেয়েও অর্জুন নিজের কাছে ধরে রাখতে পারেননি, আর পারেননি বলেই আমাদের মনে হয় অর্জুনের অন্তরে এক অন্তহীন হতাশার বেদনা ভীষণভাবেই বেজে চলেছে। আর এই গভীর বিমনায় তিনি সুন্দরী উলপির কামনায় বাধা পড়তে চেয়েছেন অনন্য চিত্রাঙ্গদার বাহুডোরে নিজের অন্তর শূন্যতাকে পূর্ণ করতে। অথচ এরা অর্জুনের কাছে কেবল পুত্র কামনাই করেছেন, অর্জুন হৃদয়ের গভীর ক্ষতকে নিরাময় করবার ক্ষমতা ছিল না উলুপির, ছিল না চিত্রাঙ্গদার। অর্জুন এরপর এসেছেন প্রভাসে, সেখান হতে কৃষ্ণের সাথে রৈবতক পর্বতে যাদব বৃষ্ণীদের উৎসবে। এই উৎসবে অর্জুন দেখলেন সুভদ্রাকে। সুভদ্রার সৌন্দর্যে আকৃষ্ট হয়ে অর্জুন তার চোখ দুটো কিছুতেই সরাতে পাচ্ছেন না সুভদ্রার দিক হতে। অবশেষে কামনা পীড়িত অর্জুন শ্রীকৃষ্ণের বুদ্ধিতে করলেন সুভদ্রা হরণ। সুভদ্রা হরণের পর যাদববৃষ্ণীরা যেভাবে প্রচণ্ড ক্ষেপে উঠলেন অর্জুনের ওপরে, সেখানে কুশলী কৃষ্ণ নিজের যুক্তি বিন্যাস করে নৈতিকতার দৃষ্টি দিয়েই সভার মত ঘুরিয়ে দিলেন। বললেন, সাত্যত বংশীয়রা যদি নিজেদের মর্যাদা রক্ষা করতে চায় তবে এখনই অর্জুনকে ফিরিয়ে আনা হোক দ্বারবতীতে, ফিরিয়ে আনা হোক সসম্মানে। কৃষ্ণের যুক্তিতে যাদবেরা সবাই মিলে অর্জুন সুভদ্রাকে সসম্মানে রাজকীয় মর্যাদায় মাঝ রাস্তা হতে ফিরিয়ে আনলেন দ্বারবতীতে। সেখানে বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হল। বিবাহের পর এক বছর অর্জুন কাটালেন দ্বারবতীতে। 12 বছরের বনবাসের যে সময়টুকু আর বাকি ছিল সেটুকু অর্জুন কাটালেন নানা তীর্থ পরিক্রমা করে। এর মধ্যে এসেছেন পুষ্কর তীর্থেও। 12 বছর কেটে গেলে অর্জুন ফিরে এলেন খাণ্ডপ্রস্থে। সঙ্গে আছেন নবপরিণীতা স্ত্রী সাত্যতকুলের সুন্দরী শুভাঙ্গী সুভদ্রা। খাণ্ডপ্রস্থে ফিরে আসাটা অর্জুনের পক্ষে যত সহজ ছিল, খাণ্ডপ্রস্থে প্রবেশ করাটা অর্জুনের পক্ষে ততটা সহজ ছিল না। কারণ খাণ্ডপ্রস্থে আছেন দ্রৌপদী। দ্রৌপদী এক অসাধারণ ব্যক্তিত্ব সম্পন্না রমণী। শুধু এ কারণেই নয় যে দ্রৌপদী অসাধারণ সুন্দরী, এও একমাত্র কারণ নয় যে দ্রৌপদী পঞ্চস্বামী গর্বিতা। শুধু এমন কারণও নয় যে তিনি খাণ্ডপ্রস্থের প্রধানা মহিষী। তিনি পাণ্ডব জীবনে সব কিছুতেই রাজনীতির সব অংশেই গুরুত্বপূর্ণভাবে উপস্থিত এবং সবিশেষভাবেই উপস্থিত। তাকে পাণ্ডবেরা ভালোবাসেন যতটা তার চেয়েও বেশি সম্ভ্রম করেন। এ এমন এক রমণী যাকে শ্রদ্ধা করা যায়, সম্মান করা যায়, কিন্তু কোনোভাবেই অতিক্রম করা যায় না। দ্রৌপদীর ব্যক্তিত্ব ঠিক এখানে। অর্জুনের প্রতি দ্রৌপদীর সবচেয়ে বেশি দুর্বলতা ছিল, নিশ্চয়ই ছিল এবং সকারণেই ছিল। অর্জুন এটা জানতেন, বুঝতেন, কিন্তু জেনে বুঝেও ভাইদের সাথে আংশিক অধিকার স্বীকার করেও তিনি কখনোই দ্রৌপদীকে অতিক্রমে স্পর্ধাটুকু চিন্তাও করতে পারেননি।
আর ঠিক এই সে কারণেই দেখছি খাণ্ডপ্রস্থে পৌঁছেই অর্জুন দাদা যুধিষ্ঠির এবং উপস্থিত সম্মানীয় ব্রাহ্মণদের সাথে দেখা করেই ছুটেছেন দ্রৌপদীর কাছে। অর্জুন এসেছেন দ্রৌপদীর কাছে ধীর পায়, শঙ্কিত চিত্তে। দ্রৌপদী সব খবর রাখেন, সুভদ্রার খবরও তিনি জানেন। অর্জুনকে দেখেই দ্রৌপদী বললেন, এখানে কেন? তত্রৈব গচ্ছ কৌন্তেয়, পার্থ তুমি সেখানেই বরং যাও যেখানে সাত্যতকুলের মেয়েটি রয়েছে, ইয়াত্র সা সাত্যতা আত্মজা। দ্রৌপদীর এই শীতল বক্র কথার শেলে অর্জুন যেন ছিন্ন হয়ে গেলেন। এর চেয়ে দ্রৌপদী যদি রাগ করতেন, ঝগড়া করতেন, কান্নাকাটি করতেন, তাহলে বরং অর্জুনের পক্ষে সেই পরিস্থিতি সামলানো সহজ হতো। কিন্তু দ্রৌপদীর শিথিলতা এবং কঠিন বাক্যবাণে অর্জুন দিশেহারা। আসলে দ্রৌপদীর প্রত্যেক পাণ্ডব স্বামীদের ওপর অধিকার বোধ প্রবল, সেই অধিকার বোধ হতে অর্জুনও মুক্ত নন। তিনি থাকতে অন্য কেউ সেই মর্যাদা পাক, দ্রৌপদী তা কোনো মতেই মানতেই পারেন না, সহ্যও করবেন না। দ্রৌপদীর এই আত্মসচেতনতা এতটাই প্রবল যে অর্জুন পায়ে পায়ে ফিরে এসেছেন, ফিরে এসেছেন সুভদ্রার কাছে। অর্জুন বুঝেছেন পাণ্ডব আকাশে দ্রৌপদী সম এক অগ্নিসূর্যের উপস্থিতিতে কোনোভাবেই অন্য কোনো নক্ষত্রের সমাবেশ ঘটানো যাবে না। তাই তিনি সুভদ্রার রাজকীয় পরিধান মোচন করে পরিয়ে দিলেন সরল গোপকন্যার বেশ, যার মধ্যে রাজকীয় আড়ম্বর কিংবা ঐশ্বর্যের দীপ্তি প্রকাশ একেবারেই নেই, বরং যার মধ্যে আছে নমনীয় সরলার সহজ অভিব্যক্তি। অর্জুন সুভদ্রাকে এই বেশে পাঠিয়ে দিলেন অন্তঃপুরে দ্রৌপদীর কাছে। সূর্যের উপস্থিতিতে যেন নিষ্প্রভ চাঁদের উদয়, সেই বেশেই সুভদ্রা স্নিগ্ধ শোভমানা যশস্বিনী। এখানে সুভদ্রার বুদ্ধি, নমনীয়তা, শিক্ষা সবই লক্ষ্য করার মতো। অর্জুনকে ভালোবেসে দ্বারবতী হতে পরে আসা যাদবৃষ্ণিকুলের রাজকীয় বর্ষণ খোলার সাথে সাথেই নিজের প্রতিষ্ঠা, গরিমা, অভিমান সবটুকুই মুহূর্তে ত্যাগ করে দীনবেশে উপস্থিত হলেন সুভদ্রা পাণ্ডব অন্তঃপুরে পট্ট মহিষী দ্রৌপদীর সকাশে। উপস্থিত হয়ে বললেন, দিদি আমি আপনার দাসী, প্রেষ্যা আহম ইতি, প্রেষ্যা শব্দের অর্থ দাসী। সুভদ্রার এই নিরহংকার ভাবটি জয় করল দ্রৌপদীর হৃদয়। আমরা জানি প্রথম দিনই যে মমতায় দ্রৌপদী সুভদ্রাকে ছোট বোনের মতোই স্নেহ ভালোবাসা দিয়ে গ্রহণ করেছিলেন, সেই সম্পর্ক কোনোদিনই নষ্ট হয়নি। অর্জুনের ওপর দ্রৌপদীর যে বিশেষ অধিকার ছিল সেখানে সুভদ্রার আনুগত্য ভাব কখনোই দ্রৌপদীর মনে কোনো ক্ষোভের সঞ্চার করেনি এবং দ্রৌপদীও নিজের বৈদগ্ধে মেনে নিয়েছিলেন অর্জুনের ওপর সুভদ্রার অধিকার, একান্ত ভগিনীর পরম স্নেহে। এক্ষেত্রে কোনো অশান্তি ঘটেনি বলে পাণ্ডবেরা এবং জননী কুন্তি পরম প্রীত এবং নিশ্চিন্ত হয়েছিলেন। সুভদ্রা এবং দ্রৌপদী দুজনেই বুদ্ধিমতী, ঔদ্ধত্যহীন আনুগত্যের মন্ত্রে যেমন সুভদ্রা দ্রৌপদীর হৃদয় জয় করেছিলেন, একইভাবে দ্রৌপদীও নিজের বিদগ্ধতা বুদ্ধি দিয়েই সুভদ্রাকে আত্মসাত করেছেন, তার অধিকারটুকু স্বীকার করেছেন স্নেহের ভঙ্গিমায়। এখানে
অর্জুনের ওপর অধিকার জয় করার মানসিকতা কেউই গড়ে উঠতে দেননি। আর দ্রৌপদী সুভদ্রাকে এতটাই স্নেহ করতেন যে সুভদ্রার সন্তান অভিমন্যুকে দ্রৌপদী নিজের ছেলেদের চেয়েও বেশি প্রাণ দিয়ে ভালোবাসতেন। পরবর্তী সময়ে দুর্যোধন নিজেই স্বীকার করেছেন যে বহু চেষ্টা করেও তিনি সুভদ্রা এবং দ্রৌপদীর মধ্যে বিরোধ সৃষ্টি করতে পারেননি। অর্জুন সুভদ্রাকে নিয়ে খাণ্ডপ্রস্থে চলে আসার পরপরই যাদব বৃষ্টি ভোজ সহ সাত্যতকুলের রথী মহারথীরা একে একে খাণ্ডপ্রস্থে আসতে আরম্ভ করলেন কৃষ্ণ বলরামের সাথে। তারা সবাই এলেন প্রচুর উপহার নিয়ে। এই উপহার উপঢৌকন স্বরূপ যাবতীয় ধন রত্ন এলো সুভদ্রার জন্য, এলো তার স্ত্রী ধন হিসেবে। মহাভারত যাকে বলেছে কন্যাধন, কন্যাধনম অনুদত্তমম অনুমত্তমম। আমরা দেখেছি খাণ্ডপ্রস্থে অর্জুন সুভদ্রার পাণিগ্রহণের অনুষ্ঠান সম্পন্ন হল, বলরাম নিজে দাঁড়িয়ে থেকে এই অনুষ্ঠান সম্পন্ন করালেন। রাম পাণিগ্রহণিকং দদৌ পার্থায় লাঙ্গলি। আমাদের মনে হয় ধারবতীতে একটা সংক্ষিপ্ত অগ্নিসাক্ষীর বিবাহ অনুষ্ঠান হয়েছিল। পরে সময় যত কেটেছে যাদব বৃষ্টিরা অর্জুনকে আরো ভালো করে চিনেছেন, জেনেছেন, ভালোবেসেছেন। সেই স্নেহ ভাষা ভালোবাসা, সেই স্নেহ ভালোবাসা প্রীতি উভয় পক্ষের উপস্থিতিতে আরো অনেক বেশি করেই প্রকাশ পেল খাণ্ডপ্রস্থে, যেখানে অগ্রজ বলরাম নিজে হতে পুনরায় শালঙ্করা শৃঙ্গারস সুভদ্রার হাতটি পরমানন্দেই তুলে দিলেন বীর অর্জুনের হাতে। আপনাদের নিশ্চয়ই মনে আছে এই সেই বলরাম যিনি সুভদ্রা হরণে অর্জুনের ওপর সবচেয়ে বেশি ক্ষিপ্ত ক্রুব্ধ হয়েছিলেন। বলরাম ঠিক এমন স্বভাবেরই, তার ক্রোধ হতেও সময় লাগে না, আবার সহজেই গলে জল হয়ে যান। বিয়ের পরপরই যাদব বৃষ্ণি অন্ধক ভোজেরা যেমন সুভদ্রাকে উপহার স্বরূপ প্রচুর ধন সম্পদ দান করেছেন, তেমনি তারা পাণ্ডবদের জন্য প্রভূত ধন সম্পদ হাতি ঘোড়া সোনা দানা মহামূল্যবান মণিমুক্ত দাস দাসী এবং প্রচুর সামরিক উপকরণ এমন পরিমাণে এনে দিলেন যে যুধিষ্ঠিরের বিরুদ্ধ পক্ষরা তা দেখে রীতিমতো দুশ্চিন্তায় পড়ে গেলেন। এখানে যেটা বোঝার তা হলো সুভদ্রা সমগ্র যাদব বৃষ্টি ভোজ অন্ধকুলের প্রিয় পাত্রী। এই মুহূর্তে প্রত্যেকেই অর্জুনকেও কিন্তু ভীষণ ভালোবাসেন, ফলে সুভদ্রার বিয়েতে যাদব সত্ত্বতকুলের সব গোষ্ঠী প্রধানরে যেমন উপস্থিত হয়েছেন পাণ্ডব খাণ্ডপ্রস্থে, তেমনি তারা প্রত্যেকে প্রাণ ভরে নানান ধরনের উপহার উপঢৌকন দিয়েছেন পাণ্ডবদের। এদের প্রত্যেকের সানন্দ উপস্থিতি অন্যদের কাছে একটা ভীষণ বার্তা যায়। আমরা আগেই শুনেছি যাদব সত্ত্বতকুলের বীরেদের সমর্থন যেদিকে থাকে সেই পক্ষ ভয়ঙ্কর শক্তিমান হয়ে ওঠে। একদিকে পাঞ্চালেরা, অন্যদিকে যাদব সত্ত্বতেরা, এই দুয়ের নৈতিক এবং সামরিক সমর্থনে পাণ্ডবেরা যে আজ রাজনৈতিকভাবে ভীষণ গুরুত্বপূর্ণ এবং ক্ষমতাবান হয়ে উঠেছেন, এটা বোঝার জন্য বেশি রাজনৈতিক প্রজ্ঞার প্রয়োজন পড়ে না। পরপর দুদুটি বিয়ে পাণ্ডবদের সাথে দ্রৌপদীর এবং অর্জুনের সাথে সুভদ্রার, এই দুটি বিয়ের ফলে পাণ্ডবেরা রাজনৈতিকভাবে যে কোন উচ্চতায় অবস্থান করছেন সেই বার্তাটাই
অতি স্পষ্টভাবে পৌঁছে গেল হস্তিনাপুরে, রাজা ধৃতরাষ্ট্রের কাছে পৌঁছে গেল, দুর্যোধন দুঃশাসন কর্ণ শকুনির কাছে। মনে রাখবেন, এই সমগ্র মহাভারতের পরপর বিবাহ পর্বে আমরা দেখেছি প্রথা ভাঙার এক বিপুল আয়োজন। সেই হিড়িম্বার বিয়ে হতে যা আরম্ভ হয়েছে, তারপর দ্রৌপদীর বিয়ে, এরপর উলুপি চিত্রাঙ্গদা হতে সুভদ্রার পরিণয়, এখানে সব ক্ষেত্রেই চিরাচরিত প্রথার বিপক্ষে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করে বিবাহ সম্পন্ন হয়েছে। হয়েছে নতুন ভাবনা, নতুন তাৎপর্য হতে, এবং প্রত্যেকটি ধর্মসঙ্গত ভাবে, আর প্রত্যেকটি বিয়ে পাণ্ডবদের নানান দিক হতে সমৃদ্ধ করেছে। সুভদ্রার জীবন কিন্তু দ্রৌপদীর জীবনের মতো অত বর্ণময় নয়। উলুপি কিংবা চিত্রাঙ্গদা দুজনের কেউই পিতার আশ্রয় ছেড়ে খাণ্ডপ্রস্থে অর্জুনের হাত ধরে আসেননি। সন্তান লাভই এদের বিবাহের মুখ্য উদ্দেশ্য ছিল, কিন্তু সুভদ্রা এসেছেন মধ্যম পাণ্ডব অর্জুনের হাত ধরে দ্বারবতী হতে খাণ্ডপ্রস্থে। সুভদ্রা বাসুদেবের মেয়ে, কৃষ্ণের বোন, এবং তার পরিচয় প্রতিষ্ঠাও কম নয়। তিনি অসাধারণ সুন্দরী এবং বুদ্ধিমতী। তাকে কখনোই আমরা আলাদা করে কোনো ভূমিকায় আর খুঁজে পাই না। দ্রৌপদীর হৃদয়মণি ফাল্গুনী অর্জুন যে হৃদয় দিয়ে সুভদ্রাকে বরণ করেছেন, হরণ করেছেন, সেই সুভদ্রা কিন্তু বড়ই শব্দহীন। বৈবাহিক হরণের মুহূর্তে তিনি নিশ্চুপ, বিবাহের পরও তিনি নিশ্চুপ। আমাদের মনে হয় দ্রৌপদীর অনন্ত ব্যক্তিত্ব মনস্বিতার আড়ালে সুভদ্রা অর্জুনের অধিকার এবং পুত্রভাগ্য নিয়েই পরম সন্তুষ্ট। হয়তো সুভদ্রা একদিক দিয়ে দ্রৌপদীর চেয়ে বেশি সৌভাগ্যবতী। অর্জুন যেখানে অন্য ভাইয়ের স্পর্শচ্ছিষ্ট রমণীর এক পঞ্চমাংশ অধিকার ভোগ করেন, সেখানে সুভদ্রা অর্জুনের সমগ্র। এই সমগ্রতাই অর্জুন হৃদয়ে প্রতিষ্ঠা দিয়েছে সুভদ্রাকে অনন্য লাবণ্য বয়ী সৌভাগ্যশালিনী রূপে। যদুবৃষ্ণীদের এত দান মান উপহারের মধ্যে যে বিবাহ অর্জুন এবং সুভদ্রার সম্পন্ন হল, সেখানে শ্রীকৃষ্ণের যে ভূমিকা আছে তা কি কেবলমাত্র প্রিয় বন্ধুর সাথে প্রিয়তমা ভগিনীর বিবাহ সম্পন্ন করা, এতটুকুই? অর্জুনের প্রতি সক্ষতা বশত জ্যেষ্ঠ বলরামের বিরুদ্ধাচরণ করে পুরাণ পুরুষ শ্রীকৃষ্ণ যে সিদ্ধান্ত নিয়েছেন তার নিহিতার্থ গূঢ়ার্থ এত সহজ নয়, তা আমাদের ভারত কথার প্রেক্ষিতে বুঝতে হবে। বৈবাহিক তাৎপর্য ছাড়া এখানে যে অন্য অর্থটি রয়েছে, অন্য তাৎপর্য আছে, তা হয়তো সুভদ্রা বোঝেননি বা বুঝতে চাননি উদাসীন সুভদ্রা। তবে আমরা তা জানব, আমরা তা নিশ্চয়ই শুনব আগামী পর্বে। আমার সকল ধৈর্যশীল শ্রোতাদের কাছে নিবেদন, কখনোই নির্ভারত হয়ে থাকবেন না। নমস্কার।